আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সৈয়দ তাসনুভা মনিরা, প্রভাষক জীববিজ্ঞান বিষয়, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রথম পত্র বইয়ের অধ্যায় 12, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, এই অধ্যায়টি নিয়ে। ইতিমধ্যে তোমরা এই অধ্যায়ের ওপর প্রথম দুটি অংশের ভিডিও ক্লাস করে ফেলেছ। আজকে আমি তার সর্বশেষ অংশ নিয়ে উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ। জীব বৈচিত্র্য বলতে আসলে আমরা কি বুঝে থাকি, বা সংরক্ষণ বলতেই বা কি বুঝে থাকি? এটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে বায়োডাইভার্সিটি কনজারভেশন। এই যে বায়োডাইভার্সিটি, এই শব্দটা আসলে এসেছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই শব্দটি থেকে, এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ওয়াল্টার জি রোজেন সর্বপ্রথম বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই শব্দটি থেকে সংক্ষিপ্তভাবে বায়োডাইভার্সিটি ব্যবহার করেন। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণ আসলে কি? এটা হচ্ছে বর্তমানকালের জীবকুলের সুষ্ঠু ব্যবহার বা রক্ষণাবেক্ষণ ও পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে করে বর্তমান প্রজন্ম তাদের প্রয়োজন অনুযায়ী জীব বৈচিত্র্য ব্যবহার করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম প্রয়োজন অনুযায়ী জীব বৈচিত্র্য ব্যবহার করতে পারে, তারই ব্যবস্থা সমুন্নত রাখা। এই জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে, যেমন IUCN, WWF, EAS, এ ধরনের। এছাড়া রিও ডি জেনেরি সম্মেলন নামক একটি সম্মেলনে জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জীব বৈচিত্র্য তাহলে সংরক্ষণের ক্ষেত্রে পদ্ধতি রয়েছে। এই জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ এবং একটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। তাহলে ইন সিটু সংরক্ষণ বলতে আমরা কি বুঝে থাকি? ইন সিটু সংরক্ষণ হল স্বস্থানের সংরক্ষণ, অর্থাৎ কোনো জীব প্রজাতিকে সে যে বাসস্থানে থাকে তথা তার স্বাভাবিক যে প্রাকৃতিক পরিবেশ, সেখানেই সংরক্ষণ করার প্রক্রিয়াকেই বলা হয়ে থাকে ইন সিটু সংরক্ষণ। যেমন আমরা জানি সুন্দরবনে সুন্দরী গাছ হয়, এই সুন্দরী গাছকে সুন্দরবনে সংরক্ষণ করার যে উপায়, এটাই হচ্ছে ইনসিটু সংরক্ষণ। এই ইনসিটু সংরক্ষণের আরো বিভিন্ন ধরনের মাধ্যম বা উপায় রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে একটু একটু করে জানার চেষ্টা করব। ইনসিটু সংরক্ষণের মাধ্যম প্রথমত আছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান কি? প্রাকৃতিক সৌন্দর্য সহ যেসব স্থানে গাছপালা ও বন্য প্রাণী নিজস্ব পরিবেশে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত হয়, এই জাতীয় উদ্যান গঠনের ক্ষেত্রে কিছু শর্ত বা নির্দেশনা থাকে। যেমন জাতীয় উদ্যান যখন তৈরি হয়, এটা একটা বৃহৎ অঞ্চল জুড়ে হয় এবং এটা সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এখানে প্রবেশ দেখা যায়, প্রবেশ করা যায় তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। এখানে শিকার করা যায় না, তবে গবেষণা এবং বিনোদনের জন্য প্রবেশ করার অনুমতি রয়েছে। আমাদের দেশে অনেক জাতীয় উদ্যান রয়েছে, যেমন মধুপুর জাতীয় উদ্যান, যেটা ময়মনসিংহ ও টাঙ্গাইলে উপস্থিত রয়েছে। তারপরে আছে ভাওয়াল জাতীয় উদ্যান, যেটা কিনা গাজীপুরে উপস্থিত রয়েছে। এছাড়া রয়েছে রামসাগর, যেটা দিনাজপুরে আছে। এছাড়া হিমছড়ি, যেটা কক্সবাজারে অবস্থিত রয়েছে। এর পরবর্তীতে আছে ইকো পার্ক। ইকো পার্ক কি? যে প্রাকৃতিক শোভামণ্ডিত এলাকায় পর্যটকরা প্রকৃতি বান্ধব পরিবেশে নান্দনিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি জীব বৈচিত্র্য সংরক্ষিত হয়। আসলে ইকো পার্ক, ইকোলজিক্যাল পার্ক, এই শব্দটা থেকে এসেছে। ইকো পার্ক গঠনের ক্ষেত্রে কিছু উদ্দেশ্য থাকে, যেমন এই পার্ক গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে গণসচেতনতা সৃষ্টি করা।
এছাড়া শিক্ষা গবেষণা বিনোদনের একটা ক্ষেত্র তৈরি করা, বিরল ও দুর্লভ প্রজাতি সংরক্ষণ করা। বাংলাদেশে এরকম অনেক ইকো পার্ক রয়েছে, যেমন সীতাকুণ্ড ইকো পার্ক যেটা চট্টগ্রামে উপস্থিত রয়েছে, মাধবকুণ্ড ইকো পার্ক যেটা মৌলভীবাজারে উপস্থিত রয়েছে, জাফলং ইকো পার্ক যেটা সিলেটে আছে, এবং কুয়াকাটা ইকো পার্ক যেটা পটুয়াখালীতে রয়েছে। এরকম আরো অসংখ্য ইকো পার্ক আমাদের বাংলাদেশে অবস্থিত রয়েছে। এরপর আছে সাফারি পার্ক। সাফারি পার্ক বলতে আসলে আমরা কি বুঝে থাকি? সাফারি পার্ক এটা সরকার কর্তৃক ঘোষিত একটা অঞ্চল যেটার চারদিকে বেষ্টনী দ্বারা নিয়ন্ত্রিত, এবং সাফারি পার্কের ক্ষেত্রে দেখা যায় এখানে বন্য প্রাণী বা দুর্লভ প্রজাতি সংরক্ষণ করা হয়ে থাকে। সাফারি পার্ক আসলে অনেকটা চিড়িয়াখানার বিপরীত, অর্থাৎ জু উইদাউট কেজেস। এরকম চিড়িয়াখানাতে আমরা যেমন দেখতে পাই বিভিন্ন বন্য প্রাণী সমূহ খাঁচায় বন্দি থাকে, কিন্তু সাফারি পার্কের ক্ষেত্রে এরকম খাঁচায় বন্দি থাকে না, এরা মুক্তভাবে বিচরণ করে থাকে এবং ব্রিডিং করে থাকে। সাফারি পার্কের মূল উদ্দেশ্যই হচ্ছে দুর্লভ প্রজাতি বা বিরল প্রজাতি সংরক্ষণ করা, এছাড়া কিছু বন্য প্রাণী যেমন বাঘ, সিংহ, হরিণ এগুলোকে সংরক্ষণ করা, এছাড়া গবেষণা বা বিনোদনের ক্ষেত্র তৈরি করা। আমাদের দেশে সাফারি পার্ক রয়েছে দুইটা, একটা নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নামে দুটাই, যার একটি উপস্থিত রয়েছে কক্সবাজারে এবং আরেকটি উপস্থিত রয়েছে গাজীপুরে। এরপর আছে মৎস্য অভয়াশ্রম। মৎস্য সম্পদ ও জলজ জীব বৈচিত্র্য রক্ষায় যেই প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা হয় সেটাই হচ্ছে মৎস্য অভয়াশ্রম। সাধারণত এই সমস্ত আবাসস্থলগুলোতে মাছ ধরা বা মারা এবং জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ থাকে। আমাদের দেশে বিভিন্ন নদী নালা খাল বিল ডোবার বিভিন্ন জলজ যে জীব বৈচিত্র্য রয়েছে এগুলো বর্তমানে বিলুপ্তির পথে, তারই সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আবাসস্থলকে সংরক্ষিত করা হয়ে থাকে। আমাদের দেশে যে মৎস্য অভয়াশ্রম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো টাঙ্গুয়ার হাওর, তারপরে হালদা নদী, তারপরে আছে কি হাকালুকি হাওর, এই ধরনের মৎস্য অভয়াশ্রম। এরপরে আছে বন্য জীব অভয়ারণ্য। যে প্রাকৃতিক পরিবেশে মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী, অনুজীব সুরক্ষার জন্য অক্ষত থাকে এবং তারা মুক্তভাবে বিস্তার লাভ করে। এই বন্যজীব অভয়ারণ্যের ক্ষেত্রে কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন এখানে বন্যজীব এবং বিভিন্ন গাছপালা সংরক্ষণ করা হয় এবং জীব বৈচিত্র্য গবেষণার ক্ষেত্র তৈরি করা হয়। এছাড়াও দেখা যায় যে এখানে বন্য প্রাণী প্রজনন ভূমি হিসেবেও সৃষ্টি করা হয়ে থাকে। বাংলাদেশে যে সমস্ত বন্যজীব অভয়ারণ্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা পূর্ব, পশ্চিম, দক্ষিণ রয়েছে। এছাড়া রয়েছে পাবলাখালী বন্যজীব অভয়ারণ্য, যেটা কিনা রাঙামাটিতে রয়েছে। এছাড়া চর কুকরি মুকরি বন্যজীব অভয়ারণ্য, যেটা কিনা ভোলাতে অবস্থিত রয়েছে। এরপরে আছে গেম রিজার্ভ। গেম রিজার্ভ হলো এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকে, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিকার করা যাবে। বাংলাদেশে এরকম গেম রিজার্ভ রয়েছে একটি, যেটা কক্সবাজার জেলার নাফ নদীর তীরে টেকনাফ গেম রিজার্ভ নামে পরিচিত। এরপরে আছে বিশ্ব ঐতিহ্য। ইউনেস্কো কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহাসিক বা প্রাকৃতিক খ্যাতিসম্পন্ন এলাকা বা স্থাপনাকে বিশ্ব সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। যেমন আমাদের দেশে সুন্দরবনের যে তিনটি বন্য অভয়ারণ্য রয়েছে, এই তিনটি বন্য অভয়ারণ্যকে 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।
তাহলে এগুলোই ছিল মোটামুটি আমাদের ইনসিটু সংরক্ষণ পদ্ধতি বা উপায়। এখন আমি পড়াবো এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ কি? অর্থাৎ এক্সিটু সংরক্ষণ হলো কৃত্রিম বাসস্থানের সংরক্ষণ। উদ্ভিদ বা প্রাণী জীবকে তার নিজ বাসস্থানের বাইরে অন্য পরিবেশে সংরক্ষণ করার প্রক্রিয়াকেই বলা হয়ে থাকে এক্সিটু সংরক্ষণ। এই এক্সিটু সংরক্ষণের বিভিন্ন উপায় বা মাধ্যম রয়েছে, আমরা সেগুলো একটু আলোচনা করব। যেমন এক্সিটু সংরক্ষণের মাধ্যমে প্রথমেই যেটা রয়েছে বোটানিক্যাল গার্ডেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উদ্ভিদ সংগৃহীত করে প্রায় প্রাকৃতিক পরিবেশে রোপণ, প্রতিপালন ও প্রদর্শন করা বিশুদ্ধ এবং ফলিত চর্চার উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন বলা হয়। বোটানিক্যাল গার্ডেনের ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা সাধারণত আমাদের বিরল প্রজাতি বা দুর্লভ প্রজাতি যে সমস্ত উদ্ভিদ থাকে, এছাড়া অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন এবং ট্যাক্সোনমিকভাবে গুরুত্ব বহন করে এই ধরনের উদ্ভিদ সমূহকে সংরক্ষণ করা হয়। সারা বিশ্বে প্রায় 2000 মতো বোটানিক্যাল গার্ডেন রয়েছে এবং আমাদের বাংলাদেশে সর্বপ্রথম খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়। এরপরে আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে বোটানিক্যাল গার্ডেন সেটা হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, যেটা মিরপুরে ঢাকায় অবস্থিত। বোটানিক্যাল গার্ডেনের এটা আসলে কোনো শখের বাগান না, বিজ্ঞান শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে সৃজন করা গার্ডেনই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন অনেক গুরুত্ব বা অনেক ভূমিকা বা কাজ করে থাকে, ভূমিকা রয়েছে, যেমন পাবলিক সার্ভিস অর্থাৎ সামাজিক কালচারাল অর্থনৈতিক এক্ষেত্রে গুরুত্ব বহন করে, শিক্ষা গবেষণা হার্বেরিয়াম এবং প্রকাশনায় বোটানিক্যাল গার্ডেন সাধারণত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এক্সিটু সংরক্ষণের আরেকটি উপায় হলো বীজ ব্যাংক, এবং এই বীজ ব্যাংক হলো সবচেয়ে সহজ একটি প্রক্রিয়া, সংরক্ষণ প্রক্রিয়া। এর মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি পরিমাণ প্রজাতি সমূহ সংরক্ষণ করা যায়। যদি বীজকে -20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে অধিকাংশ বীজকে শতাব্দীর পর শতাব্দী অঙ্কুরোদ্গম ক্ষমতা সহ সংরক্ষণ করা যায়। এ ধরনের বীজ মোট সবিজে উদ্ভিদের 70% এবং অন্য 30% রিকালসিট্রান্ট বীজ হিসেবে পরিচিত। এখন এই যে রিকালসিট্রান্ট, এটা বলতে আমরা আসলে কি বুঝে থাকি? রিকালসিট্রান্ট হলো যে সমস্ত বীজ শুকালে অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায় তাদেরকে বলা হয়ে থাকে, যেমন কাঁঠাল, নারকেল, আম, এ ধরনের বীজ। এরপরে আছে ফিল্ড জিন ব্যাংক। সাধারণত অঙ্গজ প্রজননক্ষম যে সমস্ত উদ্ভিদ রয়েছে এবং রিকালসিট্রান্ট যে সমস্ত বীজ রয়েছে তাদেরকেই ফিল্ড জিন ব্যাংকের আলোকে সংরক্ষণ করা হয়, এবং বিভিন্ন প্রজাতি যারা নিজ বাসস্থান থেকে অন্য ভিন্ন পরিবেশে দেখা যায় জীবন্ত অবস্থায় সংরক্ষণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ক্রপ জাতীয় যে শস্যগুলা বা ফসলগুলো রয়েছে এগুলো ফিল্ড জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা হয়। আবার বাংলাদেশের হর্টিকালচার সেন্টারগুলোতেও দেখা যায় কাঁঠাল, আম, লিচু, নারকেল এই জাতীয় উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হয়। এর পরের যে এক্সিটু সংরক্ষণের মাধ্যম সেটা হচ্ছে ইন ভিট্রো সংরক্ষণ। নিয়ন্ত্রিত পরিবেশে কোষ বা টিস্যুকে বিশেষ পাত্রে অনেকদিন পর্যন্ত সজীব রাখার পদ্ধতিকেই বলা হয়ে থাকে ইন ভিট্রো সংরক্ষণ। আসলে এক্সিটু সংরক্ষণের মধ্যে এই ইন ভিট্রো সংরক্ষণ পদ্ধতিটা হচ্ছে প্রযুক্তিগত একটি উপায়। এর মাধ্যমে ল্যাবরেটরিতে দেখা যায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদের টিস্যু বা কোষকে ক্যালাসিত করে বা বরফ অবস্থায় জমা করে রাখা হয় এবং পরবর্তীতে সেখান থেকে চারা তৈরি করা হয়। ইনভিট্রো সংরক্ষণ পদ্ধতিতে দেখা যায় অধিক বেশি পরিমাণে সময় খরচ এবং সতর্কতা অবলম্বন করা হয়ে থাকে, এবং
অতি নিম্ন তাপমাত্রায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে ইনভিট্রো সংরক্ষণ করা হয়। এর পরবর্তীতে যে এক্সিটু সংরক্ষণের মাধ্যম রয়েছে সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। সাধারণত অঙ্গজ বংশবিস্তারের সক্ষম ফসলের অঙ্গজ অংশ অল্প জীবনকাল সম্পন্ন দ্রুত বিনষ্ট হয়ে যায়, এই ধরনের উদ্ভিদ সমূহকে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এবং এরা দেখা যায় খুব দ্রুত, যদি কিনা এদেরকে সংরক্ষণ ব্যবস্থা করা না হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। যেমন অতি নিম্ন তাপমাত্রায় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিভিন্ন উদ্ভিদের যে অঙ্গজ অংশ যেমন রাইজোম, কাণ্ড, বাল্ব এই সমস্ত অংশকে 4 থেকে 5 বছর সংরক্ষণ করা যায়। আবার -10 ডিগ্রি থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখা যায় 100 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। যেমন একটা উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের এই যে গোল আলু আমরা যেটা দেখি এটা 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 থেকে 5 মাস সংরক্ষণ করা যায়। আবার মিষ্টি আলু দেখা যায় এটাও দেখা যায় 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এর পরবর্তীতে যেটা রয়েছে এক্সিটু সংরক্ষণের ডিএনএ সংরক্ষণ, এটা আমরা কম বেশি সবাই জানি যে উদ্ভিদের ডিএনএ সংরক্ষণ করা হয়। অর্থাৎ ডিএনএ সংরক্ষণের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে কোনো বিশেষ বৈশিষ্ট্যের জিনকে সংরক্ষণ করা হয়। ডিএনএ সংরক্ষণের ফলে সরাসরি সেখান থেকে কোনো উদ্ভিদ তৈরি করা যায় না, এটা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দেখা যায় ট্রান্সজেনিক জীব তৈরি করা হয়। এরপরে আমাদের এক্সিটু সংরক্ষণে যেটা রয়েছে পরাগরেণু সংরক্ষণ, নিম্ন তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করে এবং করা হয় পরাগরেণু এবং পরবর্তীতে জীবন্ত নমুনার সাথে ক্রসিং করা হয়। এই পরাগরেণু সংরক্ষণের ফলে দীর্ঘদিন পর্যন্ত দেখা যায় পরাগরেণু সংরক্ষিত থাকে এবং এখান থেকে অদূর ভবিষ্যতে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা সম্ভব। তবে একটা বিষয় লক্ষণীয় যে পরাগরেণু সংরক্ষণের ফলে শুধুমাত্র পুরুষ দিকটি সংরক্ষিত থাকে, স্ত্রী দিকটি নয়। তো এরকম আরো অনেক এক্সিটু সংরক্ষণের উপায় আমাদের বইয়ের মধ্যে বিশদভাবে আলোচনা করা রয়েছে। অর্থাৎ সমস্ত জীব বৈচিত্র্য সংরক্ষণটি খুব সুন্দর করে আমাদের বইয়ের মধ্যে আরো আলোচনা করা আছে। আমি আশা করব তোমরা বাসায় আরেকটু বেশি বেশি প্র্যাকটিস করবে। তাহলে আমি এই মাধ্যমেই শেষ করছি আমাদের আজকের ভিডিও।